অপরচুনিটি তোমাদের জন্য অসাধারণ, অসাম। আমি মানে তোমাদেরকে গ্যারেন্টি দেবো না, তবে ওয়ারেন্টি দেবো হচ্ছে, যতগুলো ইউটিউবে তুমি ভিডিও দেখেছো, যতগুলো টিচারের কাছে তুমি পড়েছো, আমার মনে হয় না যে এভাবে এত সুন্দরভাবে তোমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়েছে তোমার। হ্যালো, থ্যাংকস ফর ক্লিকিং মি, ওয়েলকাম টু নাসিস ক্লাব। I hope you are doing great by the grace and mercy of Almighty Allah. Welcome to another video of Gerund and Participle. Priyo shikkhathira, cholo ajke amra class ti shuru kori. Ajker class number hocche 5. Ebong ajke ekebare chotto porishore khub guruttopurno bishoy shikhbo. Kibhabe amra present participle ebong gerund ke khub shohojei identify korte pari. Tahole cholo shuru kora jak. Gerund আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ট অলওয়েজ নাউন হতে হবে, এবং আমরা জানি যে নাউন হলে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এরপরে হচ্ছে এই গ্রুপে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরান্ট অ্যান্ড পার্টিসিপল, মানে এখানে জিরান্টও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। সো আমরা আরও ডিটেলসে যাই, তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটি ওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে ভার্ব। সে ভার্বের সাথে আইনজি যোগ দিয়েছি। পৃথিবীতে যতগুলো ভার্ব রয়েছে, ভার্ব মানে ক্রিয়া যেটা, সেই ভার্বের সাথে যখন আইনজি যোগ করব, প্রথম অবস্থায় সেটা যদি আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি অথবা অবজেক্ট হিসেবে ইউজ করি, তবে একক ওয়ার্ড হতে হবে, মানে একটাই সিঙ্গেল ওয়ার্ড হতে হবে, এটা হচ্ছে শর্ত। সেক্ষেত্রে আমরা সেটা চোখ বুঝে জিরান বলবো। যেমন এখানে রাইট, রাইটের সাথে আইনজি যোগ দিয়েছি, মানে জাস্ট রাইটিং, রাইটিংয়ের পরে কোনো আইটেম নেই। রাইটিংয়ের পরে যদি কোনো আইটেম থাকে তখন এটা প্ল্যানিং চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। আজকে সে বিষয়টা ক্লিয়ার হতে চলেছি। সো প্রথম অবস্থায় হচ্ছে রাইটিং, ডান্সিং, সিঙ্গিং, স্লিপিং, সুইমিং, হোয়াট এভার ইউ ক্যান পুট হিয়ার, যে কোনো একটি ভার্বের সাথে আইনজি দিলেই সেটা জিরান্ড, একেবারে চোখ বুঝে। এবং সেটা কিন্তু একটাই একক শব্দ হতে হবে, এর সাথে কাউকে নেওয়া যাবে না, এবং সেটা সাবজেক্ট অবজেক্ট দুইভাবে ব্যবহার করা যাবে। রাইটিংয়ের সাথে যদি আমরা কোনো আইটেম যোগ দিই, এই রাইটিং এটার সাথে যদি আমরা কোনো আইটেম, মানে ম্যান, টেবল, যে কোনো একটা কিছু যদি আমরা যোগ দিই, তখন প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা পার্টিসিপল হতে পারে, সেটা জিরান্ড হতে পারে। এবং এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের দুইটা জিনিস ফলো করা লাগবে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে যে রাইটিং ম্যান, মানে এটার বাংলা হচ্ছে রাইটিং ম্যান, মানে হচ্ছে লেখার লোক, মানে যে লোকটা সারাদিন লিখে বা লেখার কাজ করে, এই লোকটাকে বলছি যে রাইটিং ম্যান। আর আরেকটা হচ্ছে রাইটিং টেবল, রাইটিং টেবল মানে হচ্ছে যেই টেবিলে আমরা লিখি। তাহলে কি লেখার লোক এবং লেখার টেবল দুটোই আমরা অর্থ পাচ্ছি। এখন এটা কীভাবে আইডেন্টিফাই করবো? তাহলে আমরা এখানে একটু ফলো করবো, সেটা হচ্ছে যে ম্যান কি লিখতে পারে? ম্যান যদি এই লেখার কাজটা করতে পারে তাহলে খুব সহজে সেটাকে আমরা পার্টিসিপল বলবো। আর যদি করতে না পারে, মানে যেমনটা এখানে রয়েছে টেবল, টেবল কি লিখতে পারে? পারে না, টেবল লিখতে পারে না, তাই সেটা জিরান্ড। ম্যান লিখতে পারে তাই সেটা পার্টিসিপল, সিম্পল ম্যাটার। এরপরে আমরা আরেকটু সামনে যাব, যেমন হচ্ছে রাইটিং, এই রাইটিংয়ের সাথে আমরা যদি পজিটিভ লাগাই তাহলে কি মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, নিশাত, ইয়োর, অথবা যদি আমরা প্রোনাউন লাগাই, যেমন হচ্ছে দ্যাট রাইটিং মানে ওই লেখাটা, দিস রাইটিং মানে এই লেখাটা, এই ধরনের যদি আমরা অর্ড পাই, মানে প্রথম থেকে এই যে মাই থেকে শুরু করে ইয়োর পর্যন্ত একেবারে পজিটিভ, এবং তারপরে জাস্ট দুইটা প্রোনাউন লাগিয়েছি, একটা হচ্ছে যে দ্যাট আর একটা হচ্ছে দিস, ওকে। সো এইগুলো যদি থাকে তবুও এটা জিরান্ড হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, মাথায় রাখতে হবে। রাইটিংয়ের পূর্বে পার্টিসিপল যদি আমরা বসাই, রাইটিংয়ের পূর্বে কোনো পজিটিভ যদি আমরা বসাই, সেক্ষেত্রেও কিন্তু রাইটিংয়ের ওপর প্রভাব ফেলবে না, অর্থাৎ রাইটিংয়ের জিরান্ড হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব কোনোভাবেই
ফেলবে না মাথায় রাখতে হবে এবং সেই সাথে দিস এবং দ্যাটকেও এর সাথে নিতে হবে এবং এটা ঘুরে ফিরে সেই সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো অবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো কিন্তু কিছুক্ষণ পূর্বে আমি বলেছিলাম যে রাইটিং যদি জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেক্ষেত্রে এটা জিরান্ট হবে কিন্তু এক্ষেত্রে যেটা আমি বাড়িয়েছি সেটা হচ্ছে যে পজিটিভ আমি বসিয়েছি বাট পজিটিভটা কি প্রথমে বসেছি রাইটিংয়ের পরে না রাইটিংয়ের পরে কোনো কিছু বসলেই তখন প্ল্যানিং চেঞ্জ হয়ে যাবে বাট রাইটিংয়ের পূর্বে চাই বসুক না কেন পজিটিভ বসুক আর প্রোনাউন বসুক যাই বসুক না কেন সেখানে কোনো প্রভাব ফেলবে না তবুও কিন্তু এটা জিরান্ট তাহলে এবার আমরা পার্টিসিপলের এই কলামে চলে আসি এখন এখানে কি ঘটবে আমরা তো আগের উদাহরণে দেখেছি যে সেটা জিরান্ট হতে পারে পার্টিসিপল হতে পারে এবং সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে এই রাইটিংয়ের পরের শব্দগুলোর উপরে অর্ডগুলোর উপরে তাহলে এখানে কি ঘটছে দেখি এখানে হচ্ছে রাইটিং পেইন রাইটিং রুম ওকে সো এখানে জাস্ট এটার আরেকটি বিকল্প আমরা আরেকটি উদাহরণ নিয়েছি বোঝার জন্য বাট আমরা মূল শিখবো মূল বিষয়টা শিখবো এই যে এখানে এসে তো এটা আবারও একটু আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে রাইটিং পেন মানে লেখার পেন রাইটিং রুম লেখার রুম মানে যে রুমে আমরা লেখালেখি করি সেটা বলা হচ্ছে তাহলে দুটোই অর্থের দিক দিয়ে ঠিক আছে ব্যবহার করতে পারবো আমরা পারবো খুব সহজেই মানে স্পোকেনে আমরা ব্যবহার করতে পারবো এখন এটা জিরান্ট না পার্টিসিপল এটার জন্য আমাদের একটু সামনে যেতে হবে সেটা হচ্ছে পেন কি লিখতে পারে হ্যাঁ অবশ্যই পেন কিন্তু লিখি পেন কিন্তু হ্যাঁ আমরাই লিখি আমরা পেন ধরে লিখি কিন্তু পেন কিন্তু লেখে যেমন আমরা বলি না দিস পেন রাইটস ওয়েল এই পেনটা লিখে ভালো তাহলে হচ্ছে কি পেন লিখতে পারে তাহলে চোখ বুঝে এটা হচ্ছে পার্টিসিপল এবার নিচে চলে আসি রুম কি লিখতে পারে না রুম লিখতে পারে না তাই সেটা হচ্ছে জিরান্ট জি খুব সোজা ম্যাটার এবার নিচে চলে আসি আমি এটার সাথে এটার কম্পেয়ার করব রাইটিংয়ের পূর্বে যতই পজিটিভ বসুক না কেন তবুও সেটা জিরান্ট বাট রাইটিংয়ের পরে যদি কিছু বসে তাহলে কিন্তু ভাবার বিষয় রয়েছে ঠিক তেমনটি এখানে ঘটছে সেটা হচ্ছে মাই রাইটিং জিরান্ট ঠিক আছে বাট মাই রাইটিংয়ের পরে এই যে রয়েছে পেন আর রুম এই পেন আর রুমের কারণে কিন্তু প্ল্যান আমাদেরকে ভালোভাবে নিতে হবে সেটা হচ্ছে এই রাইটিংটা জিরান্ট না পার্টিসিপল এখন তুমি হয়তো মনে করতে পারো মাই রাইটিং এটা তো জিরান্ট বললাম আমি তাহলে কি মাই রাইটিং রয়েছে তাহলে কি জিরান্ট হবে না এখানে যাই বসুক না কেন পজিটিভ এটা কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আসলে রাইটিংয়ের পরে কী শব্দ থাকছে এটা হচ্ছে ম্যাটার তাহলে রাইটিং পেন মানে লেখার কলম রাইটিং রুম মানে লেখার রুম এটা পূর্বেই আমি আমরা এখানে দেখেছি যে পেন হলে পার্টিসিপল রুম হলে জিরান্ট এখানেও একই ঘটনা এখানে পেন হলে পার্টিসিপল মানে পেন লিখতে পারে তাই পেন পার্টিসিপল রাইটিং পার্টিসিপল এবং রুম লিখতে পারে না রুম কিন্তু লিখে না তাই রুম লিখতে পারে না তাই এটা হচ্ছে জিরান্ট আমরা চলে যাই এই দিকে ইট মানে হচ্ছে খাওয়া ইটির সাথে রয়েছে কি ইটিং ইটিং শব্দটি যদি একক থাকে তাহলে একেবারে চোখ বুঝে আমি সেটাকে নাউন বলবো মানে জিরান্ট বলবো এবং অবশ্যই এটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হতে হবে সো ইটিংয়ের পরে আমরা দুইটা ওয়ার্ড লিখেছি একটা হচ্ছে প্লেট একটা হচ্ছে রুম মানে ইটিং প্লেট আর ইটিং রুম খাওয়ার প্লেট আর খাওয়ার রুম এটা জিরান্ট হবে না পার্টিসিপল হবে এটা ডিপেন্ড করবে প্লেট আর রুমের উপরে প্লেট কি খাই প্লেট কখনো খাই না সেক্ষেত্রে আমার ইটিংটা হয়ে যাবে জিরান্ট প্লেট যেহেতু খাই না তাহলে সেটা হবে জিরান্ট বাট রুম কিন্তু খায় কি রুমও তো খায় না তাহলে এটা হয়ে যাবে আবারও জিরান্ট সো প্লেট এবং রুম দুইটা শব্দ এমনভাবে এখানে সেট করা হয়েছে মানে আসলে বসে আছে যে কোনোভাবে এটা পার্টিসিপল না কারণ প্লেটও কিন্তু খায় না রুমও কিন্তু খায় না আর যেটা খায় না সেটা মানে যেটা পারে না হয় না যেটা সেক্ষেত্রে সেটা আমরা জিরান্ট জানি এবং নেক্সট ওয়ার্ড হচ্ছে স্লিপিং তাহলে স্লিপিং স্লিপিং লেডি আর স্লিপিং বেড স্লিপিং লেডি বলতে বোঝানো হচ্ছে যে মানে ঘুমন্ত মহিলা মানে ঘুমাচ্ছে ঘুমন্ত মহিলা আর তারপরে হচ্ছে স্লিপিং বেড মানে তো বিছানা তাহলে
লেডি কি ঘুমায়, মানে লেডি কি ঘুমাতে পারে? হ্যাঁ, লেডি ঘুমাতে পারে, সেক্ষেত্রে স্লিপিংকে আমরা তখন পার্টিসিপল বলবো, যেহেতু এটা পারে, লেডি ঘুমাতে পারে। কিন্তু বেড কিন্তু ঘুমাতে পারে না, যেহেতু বেড ঘুমাতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমরা স্লিপিংকে বলবো জিরান্ড। নেক্সট সোয়িং, সোয়িং মানে হচ্ছে সেলাই করে, যেটাকে বলি সোয়িং মেশিং, মানে সেলাই করা মেশিং। আর সোয়িং পার্সন মানে সেলাই করা লোক, যে লোকটা সেলাই করে, ওই যে টেল আছে ওই লোকটাকে আমরা বলবো সোয়িং, সোয়িং লেডি বা সোয়িং পার্সন, যে কোনো একটা। সো মেশিং কি সেলাই করতে পারে? হ্যাঁ, মেশিং কিন্তু সেলাই করে, এটা রাইট, মেশিন কিন্তু সেলাই করে, কিন্তু যদিও বা আমরা এটাতে হেল্প করি, কিন্তু মেশিং সেলাই করে, সেক্ষেত্রে অবশ্যই যেটা পারে সেক্ষেত্রে এটা আমরা বলবো পার্টিসিপল। আর পার্সনের কথা বলি, হ্যাঁ পার্সনও তো সেলাই করে নাকি, সেলাই করতে পারে, সেক্ষেত্রে পার্সন যেহেতু সেলাই করতে পারে, সেক্ষেত্রেও এই সোয়িংটা হবে পার্টিসিপল। নেক্সট চলে যাই সুইমিং গার্ল আর সুইমিং পুল। সুইমিং গার্ল মানে হচ্ছে যে মানে সাঁতার কাটারত গার্ল, মানে সুইমিং গার্ল মানে যে সাঁতার কাটে, আর সুইমিং পুল মানে যে পুলে আমরা সবাই সাঁতার কাটি। এখন গার্ল কি সুইম করতে পারে? হ্যাঁ পারে, গার্ল যখন সুইম করতে পারে তখন সুইমটা হয়ে যাবে পার্টিসিপল। আর পুল কিন্তু সুইম করতে পারে না, সেক্ষেত্রে সেটা তখন হয়ে যাবে জিরান্ড। তারপরে নেক্সট হচ্ছে ডান্সিং, ডান্সিং ম্যান আর ডান্সিং স্টেজ। যখন ডান্সিং ম্যান বলবো মানে ডান্স করা লোকটাকে বুঝাচ্ছে, ম্যান কিন্তু ডান্স করতে পারে, ম্যান যেহেতু ডান্স করতে পারে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আর স্টেজ যেহেতু ডান্স করতে পারে না সেক্ষেত্রে এটা হয়ে যাবে জিরান্ড। নেক্সট হচ্ছে রিডিং, প্লেয়িং, ফাইটিং, সিটিং, ক্যাচিং, অনেকগুলো আমরা এইভাবে ভার্ব পাবো। এই প্রথম অবস্থায় যে ভার্বগুলো দেখছি এগুলোকে চোখ বুঝে আমরা জিরান্ড বলবো, বাট এটার পরে যদি কোনো আইটেম থাকে সেটা থাকলে নেক্সট, তখন প্ল্যানিং অনুযায়ী নেক্সট সূত্র যেটা যেভাবে বললাম সে অনুযায়ী কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি সত্যি সত্যি তোমাদেরকে দারুণভাবে হেল্প করেছে, আর আমি তোমাদেরকে ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, না ওয়ারেন্টি দেবো না, গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিওটি যেভাবে বোঝানো হয়েছে, যেভাবে জিরান্ড এবং পার্টিসিপলকে সুন্দরভাবে বোঝানো হয়েছে, আমার মনে হয় না যে ইউটিউবে এই ধরনের এত ডিটেলভাবে অল্প সময়ের মধ্যে কেউ বুঝিয়েছে। নেক্সট ভিডিওতে আরও নতুন 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 ম্যাজিক এবং নতুন উদাহরণ এবং আরও কিছু মজার বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।